সহকারী সেক্রেটারি জেনারেল, মাওলানা রফিক ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল, মাওলানা আব্দুল হালিম উপস্থিত আছেন, আমাদের খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের নায়েবে আমীর, মাওলানা সাকাত হুসাইন এবং অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ আছেন, নায়েবে আমীর হামদুল্লাহ সাহেব আছেন। আমরা আজকে এই দুই দলের বাংলাদেশে ইসলামী উম্মার প্রয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বিদ্যুতপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দুই দলেরই শীর্ষ নেতা ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের জামাত ইসলামের নায়েবে আমীর এবং খেলাফত মজলিসের সম্মানিত আমীর আব্দুল বাসিত সাহেব দুজনেই সংক্ষিপ্ত ব্রিফিং করবেন। ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি। আপনারা ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং খেলাফত মজলিসের উচ্চ পর্যায়ের শীর্ষ ব্যক্তিবৃন্দের একটি অত্যন্ত সাহায্যপূর্ণ এবং দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। আজকে এই আলোচনার সভাপতিত্ব করা এবং উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান। উনি সকালবেলায় তিনি নোয়াখালী এবং লক্ষ্মীপুরে রিলিফ কাজের জন্য বা বন্যার্ত মানুষকে দেখার জন্য সেখানে চলে গিয়েছেন, ওনার উপস্থিত হয়ে এই মিটিং করার কথা ছিল। উনি ঢাকা এসে গেছেন, কিন্তু আনফর্চুনেটলি একটি জামে কারণে উনি এখানে আসলে উপস্থিত হতে পারেননি এবং কোনো এক সময় ইনশাল আমরা আবার ওনার উপস্থিতিতেই এই ধরনের প্রোগ্রাম করি। আমরা আজকে বন্যা দুর্গত মানুষের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি, সরকারকে যথার্থ এবং পর্যাপ্ত ত্রাণ দেওয়ার জন্য আহ্বান করেছি, আর সাথে সাথে সকল দেশপ্রেমী মানবদ্রোহী মানুষকে ত্রাণ নেওয়ার জন্য এই পানিবন্দী বন্যার আক্রান্ত যে মানুষগুলো বাড়িহারা গৃহহারা এবং খাদ্যের অভাবে ভুগছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান করছি। আমরা দুই পক্ষেই একমত হয়েছি যে এই দেশকে রক্ষার জন্য একটি জাতীয় ঐক্যের প্রয়োজন এবং সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মুসলমানদের মধ্যে একটি সুদৃঢ় ঐক্য এবং সে ঐক্যের জন্যই ইসলামী দলগুলো যারা মুসলিম জনগোষ্ঠীকে নির্বাচন করে তাদের ভিতরেই একটি সুদৃঢ় ঐক্য এবং ঐক্যের জন্যে আমরা উভয়ই অন্যান্য ইসলামিক দলগুলোর সাথে কাজ করব এবং একটা কার্যকর ঐক্য যাতে আসতে পারে সেই রকম একটি পর্যায়ে পৌঁছার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। আমরা সম্প্রতি যে দেশে বিপ্লব হয়েছে ছাত্র জনতার সমন্বিত আন্দোলন এবং সংগ্রাম আত্মত্যাগের বিনিময়ে সেটার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং সেখানে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত করেছি, যারা আহত হয়েছে তাদের তড়িৎ শুশ্রূষা যাতে তারা বা রিকভারি করতে পারে সুস্থ হতে পারে সেই জন্য আমরা কামনা করেছি। পাশাপাশি সরকারকে পর্যাপ্ত সহযোগিতা দান করার জন্যে আমরা দাবি জানিয়েছি। আমরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছি যে এই সমাজকে নৈতিকতার ভিত্তিতে গড়ার জন্য ইসলামী শিক্ষা এবং কালচার যাতে সমাজের প্রতিষ্ঠা হতে পারে সেভাবে আমাদেরকে কার্যকরী ভূমিকা আমরা পালন করি। এই সকল মৌলিক বিষয়ে আমরা একমত হয়েছি এবং ভবিষ্যতের উপর কাজ করার ব্যাপারেও আমরা একমত হয়েছি। আমি সংক্ষেপে এতটুকুই আজকের প্রোগ্রামে ব্রিফিং দিতে চাই। এখন খেলাফত মজলিসের পক্ষ থেকে একজন মহাসচিব তাদের যে ডক্টর আহমেদ আব্দুল কাদের উনি সংক্ষেপে একটা ব্রিফিং দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং প্রিয় সাংবাদিক আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে গড়ে বসেছি, দীর্ঘ আলোচনা হয়েছে এবং আলোচনা কী হয়েছে এবারে একটা ব্রিফিং দিয়েছেন, তাহলে ব্রিফিং দিয়েছেন। মূলত এই যে বিপ্লব হলো বা অভ্যুত্থান হলো, আমরা একমত হয়েছি অভ্যুত্থানের ফলাফল বড় রাখতে হবে যাতে অভ্যুত্থান ব্যাহত না হয়ে যায়, যাতে প্রতি বিপ্লব তৈরি না হতে পারে এই জন্য যাতে অক্রোধ হবে মোকাবিলা করতে হয়।
আমরা মত পোষণ করেছি যাতে করে এই দেশে সামনের দিনগুলোতে যা যোগ্য করে তোলার মাধ্যমে আমরা দেশকে শান্তির পথে, সমৃদ্ধির পথে, শৃঙ্খলার পথে আমরা এগোতে পারি, যাতে কোনো প্রকার দেশ বিরোধী জনবিরোধী শক্তি মাথা ছাড়াতে না উঠে। আমরা চাই এর জন্য প্রয়োজন হচ্ছে ইসলাম ধর্মের লক্ষ্য থাকার পর, যাতে করে দেশে শৃঙ্খলা, শান্তি, সৌহার্দ্য, সমৃদ্ধি তৈরি করা যায়। এই জন্য আমরা এসব আলোচনা করেছি, আমরা সব একমত হয়েছি যে এগুলো করার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং দেশের 18 কোটি মানুষকে অবদ্ধ করার মাধ্যমে যাবতীয় চক্রান্ত ষড়যন্ত্রকে রোধ করতে হবে এবং প্রতিপুরী শক্তি যারা আছে এখনো যারা চুপে চাপে আছে, যারা চেষ্টা করছে, এদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি, জাতীয় ঐক্যের মাধ্যমে এবং ইসলামিক দলগুলোর ঐক্যের মাধ্যমে এরকম হতে পারবে না মনে করি। এই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। আপনাদের ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।